আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে বিচার মানে কিন্তু তালগাছ আমার প্রাক নির্বাচনী টিম আসছে, তারা কি তলে তলে আওয়ামী লীগকে আবারও ভোট চুরির পারমিশন দিয়েছে যে আওয়ামী লীগ ভোট চুরি করুক, এটাতে তারা অনুমোদন দিয়ে গেছে? তলে তলে আপোষ মানে তো এটা, যুক্তরাষ্ট্র কি চাচ্ছে আওয়ামী লীগ আবারও ভোট চুরি করুক? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, অসুবিধা কি? অসুবিধা এটাই যে রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা আপনারা খরচ করছেন কিন্তু ভোটাররা ভোট দিতে পারছে না। বাংলাদেশে ভোটটা তো একসময় উৎসবের মতো ছিল। শামি আক্তার, যেমনটি প্রধানমন্ত্রী বলেছে, যেভাবেই হোক দেশে নির্বাচন হবেই, আর সে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। সেই জায়গা থেকেও বিএনপি বলছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, কেন? দেখুন, আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে বিচার মানে কিন্তু তালগাছ আমার, মানে যাই হোক না কেন ক্ষমতার সোনার হরিণটা ওনার চাই। তো উনি যতই বলুন না কেন যে দেশে সুষ্ঠু নির্বাচন হবে, ওনার সাধারণ সম্পাদক তো বলেছেন যে তলে তলে আপোষ হয়েছে, মানে তলে তলে কি যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বা সংশ্লিষ্ট যে দেশগুলো নির্বাচনে তাদের সম্পৃক্ততা রাখছে, এখানে এসে দেখছে প্রাক নির্বাচনী টিম আসছে, তারা কি তলে তলে আওয়ামী লীগকে আবারও ভোট চুরির পারমিশন দিয়েছে যে আওয়ামী লীগ ভোট চুরি করুক, এটাতে তারা অনুমোদন দিয়ে গেছে? তলে তলে আপোষ মানে তো এটা, তাহলে যুক্তরাষ্ট্র কি চাচ্ছে আওয়ামী লীগ আবারও ভোট চুরি করুক? উনি যেটা বললেন যে অসুবিধা কি, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, অসুবিধা কি? অসুবিধা এটাই যে রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা আপনারা খরচ করছেন কিন্তু ভোটাররা ভোট দিতে পারছে না। বাংলাদেশে ভোটটা তো একসময় উৎসবের মতো ছিল, মানুষ উৎসবের মতো আনন্দ করে ভোট দিতে যেত, সেই সিচুয়েশন কি এখন বাংলাদেশে আছে? উনি প্রশ্ন করেছেন উত্তর কোরীয় স্টাইল সরকারটা কি। উত্তর কোরীয় স্টাইল সরকারটা হচ্ছে যেই দেশে দুইবারের নির্বাচিত একজন সংসদ সদস্যকে মধ্যরাতে তার বাসা থেকে, আপনারা দেখেছেন যে শহীদুদ্দিন চৌধুরী এনেকে তার বাসার তালা ভেঙে তাকে জোর করে তুলে নিয়ে গেছে থানায়, এইটাই হচ্ছে উত্তর কোরীয় স্টাইল। উত্তর কোরীয় স্টাইল হচ্ছে এইটাই, একজন পার্লামেন্ট মেম্বারকে চার দিন রিমান্ড শেষে অসুস্থ শহীদুদ্দিন চৌধুরী এনেকে ডিভিশন না দিয়ে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, এইটাই উত্তর কোরীয় স্টাইল। উত্তর কোরীয় স্টাইল এইটাই যেখানে বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়, যেখানে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে কোনো কথা বলেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, তাদের বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়। অথচ শহীদুদ্দিন চৌধুরী এনি সেদিন সকালবেলায় জাতীয় প্রেস ক্লাবে কিন্তু একটা প্রোগ্রাম করেছেন, সেই প্রোগ্রামে আমি নিজেও ছিলাম, তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি এইভাবে রাজনৈতিক কর্মসূচিতে প্রায়ই তিনি অংশগ্রহণ করেন, তিনি বাংলাদেশে কোনো চোরও না ডাকাতও না, তার বিশাল ব্যাকগ্রাউন্ড, ছাত্র রাজনীতি করে এসছেন, ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন, কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ছিলেন, এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শহীদুদ্দিন চৌধুরী এনি তাকে যেইভাবে চোর শেষদের মতো তার বাসা থেকে, তার ছোট বাচ্চার সামনে তাকে হেনস্থা করে, অপদস্থ করে তার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এইটাই হচ্ছে উত্তর কোরীয় স্টাইল। উনি উত্তর কোরীয় স্টাইল উনি বোঝেন না, এতবার নির্বাচিত সংসদ সদস্য উনি জানেন না, উনি নিশ্চয়ই জানেন এটা, কিন্তু তবুও তাচ্ছিল্য করে ওনাদেরকে বলতে হয় যে উত্তর কোরীয় স্টাইলটা কি। ওনারা এখন ভারসাম্যহীনদের মতন কথাবার্তা বলেন। দেখেন, আওয়ামী লীগ সবসময় জাতির সঙ্গে প্রতারণা করেছে। উনি বলেছেন যে কি বিএনপির সময়ে নির্বাচন সুষ্ঠু হয় না বা বিএনপির সময় সংবিধান থাকে না। তো বিএনপির সময় যদি সংবিধান না থাকে তাহলে আপনারা কেয়ারটেকারের আন্ডারে নির্বাচন করে ক্ষমতায় আসেন কিভাবে? আপনারা তো এইভাবে ক্ষমতায় এসেছিলেন 96-এ, আপনারা যেটা এখানে কামাল ভাই বলেছেন যে আওয়ামী লীগ এই কেয়ারটেকার সরকার নিয়ে আন্দোলন করেছে, 176 দিন তারা হরতাল দিয়েছে, সুতরাং এই সরকার তারা তাদের ব্রেন চ্যালেঞ্জ তখন দাবি করেছে, আজকে তাদের কাছে সেটা অস্পৃশ্য কেন হয়ে গেছে? এই জন্য হয়ে গেছে যে এই উত্তর কোরীয় স্টাইল সরকারের প্রধান কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। তাদের সাধারণ সম্পাদক আরো বলেছেন যে বিএনপি নেতাদেরকে নাকি আজরাইল গলা টিপে ধরবে। আমার কাছে খুবই অবাক লাগে, এটা কেবল আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেই পারে সম্ভব, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না।